হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতে সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, ছোট্ট বাচ্চা আব্রাম খান জয় এই মুহূর্তে যে ঘটনাটি ঘটেছে সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। স্টার কিড আব্রাম খান জয় বাবা এবং মায়ের সিনেমা দেখে অভ্যস্ত, অন্যান্যদের সঙ্গে যে সিনেমা করতে পারে উপবিশ্বাস সেটা আব্রাম খান জয়ের মাথাতেই নেই। কারণ 110টি সিনেমার মধ্যে প্রায় 99টি সিনেমাই করেছেন উপবিশ্বাস সুপারস্টার শাকিব খানের সঙ্গে। তাই যখনই সে সিনেমা দেখেছে তখনই বাবা এবং মাকেই একসঙ্গে দেখেছে। বিভিন্ন ঝগড়াঝাটি, প্রেম, বন্ধুত্ব কিংবা বিয়ে সবই মায়ের সঙ্গে বাবার দেখেছে। স্কুলে ইতিমধ্যেই শাকিব খানের বিয়ে, শাকিব খানের সংসার, অপু বিশ্বাস, বুবলি, পূজাকাণ্ড সবকিছু মিলিয়ে একটা হসপস অবস্থার মধ্যে দিয়ে পার করতে হয়েছে ছোট্ট বাচ্চা জয়কে। কারণ সবাই সিনেমা না দেখলেও বন্ধুরা কিন্তু এই ধরনের স্ক্যান্ডালের খবর ঠিকই রাখে, কারণ পরিবারের মানুষগুলো এই ধরনের আলাপ আলোচনা গসিপ বাচ্চাদের সামনেই করে থাকে। বাংলাদেশের বাচ্চারা যত ভালো জায়গায় পড়ুক না কেন, তাদের কিন্তু এই ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়েই বড় হতে হয়। জয়েরও তার ব্যতিক্রম ঘটেনি। মাঝে মধ্যে জয় স্কুল থেকে বাড়ি ফিরে মাকে অনেক প্রশ্ন করত। জয় এবং অপু বিশ্বাস, শাকিব খান দুজনে কিন্তু জয়কে অনেক বুঝিয়ে বড় করেছে যে আমরা হচ্ছে স্টার, আমাদেরকে নিয়ে অনেক ধরনের কথা হবে, এগুলো নিয়ে তুমি মন খারাপ করবে না, এবং বন্ধুরা বললে বন্ধুদেরকে বলবে যে ওটা সিনেমা ছিল। হুট করেই আব্রাম খান জয়ের কাছে এই ভিডিওটি লিঙ্ক পাঠায় তার এক বন্ধু, এবং সেই ভিডিও লিঙ্কে গতকাল সুপারস্টার শাকিব খানের কাছে ভিডিও লিঙ্কটি পাঠিয়ে জয় ফোনে কান্নাকাটি শুরু করে দেয়। ভিডিও কলে বলে, পাপ্পা তুমি এক্ষুনি আসো, মাম্মা একটা লোককে বিয়ে করেছে, ওই লোকটাকে তুমি মেরে দাও। জয়কে এই কথা শুনে অপু বিশ্বাস কি করেছে না জেনেই শাকিব খান বলেন, মাম্মা কাকে বিয়ে করেছে, তুমি কাঁদছো কেন? বলে যে হ্যাঁ, মাম্মা বিয়ে করেছে, তো তুমি দেখো নি সেই ভিডিওটা, আমি তোমাকে এখন পাঠিয়েছি, তুমি আগে দেখো তারপরে আমাকে ফোন করবে, এই বলে কান্না শুরু করে জয়। শাকিব খান বুঝতেই পারে না যে অপু আবার কি কাণ্ড করলো, কারণ এর মধ্যে আমরা জানি যে বুবলির একটি বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে, সেটা নিয়ে অনেক কথা চলছে। হঠাৎ করে শাকিব খান বলেন, বা তো বুবলিও বিয়ে করে হয়ে যায় যে বাবা কি বলছে। তার পরবর্তীতে সে ভিডিওটি দেখে এবং অপুকে ফোন করে বলে, তুমি যে বিয়ে করে নিলে, কাউকে আমাকেও দাওয়াত দিলে না, জয়কেও দাওয়াত দিলে না, জয় তো কাছে, অন্তত বিরিয়ানি টিরিয়ানি খাইয়ে তো বলতে পারতে যে বিয়ে করেছো। অপু বিশ্বাস অবাক হয়ে যায়, বলে কি সব বাজে কথা বলছো, আমি শুটিংয়ে, এসব কি বলছো তুমি? বলে জয় কাঁদছে, ওকে একটু ফোন দাও। অপু বিশ্বাস বলেন, জয় কেন কাঁদছে? বলে যে একটু আগে আমাকে ফোন করেছিল, ফোন করে বলছে যে তুমি নাকি কাকে বিয়ে করে ফেলেছো, সেই ভিডিও লিঙ্ক আমার কাছে পাঠিয়েছে। অপু বিশ্বাস বলে, ভিডিও লিঙ্ক পাঠিয়েছে, কোন ভিডিও লিঙ্ক? শাকিব খান এবার হেসে বলে, আচ্ছা আমি রাখি, আমি জয়কে ফোন দিচ্ছি। জয়কে ফোন দিয়েও শাকিব খান বলেন, মাম্মা যাকে বিয়ে করেছে ওটা তো সিনেমা, তুমি দেখোনি মাম্মা যে একটা লাল শাড়ি সিনেমা করেছে, তোমাকে না নিয়ে গিয়েছিলাম আমি? শাকিব খান এই কথা বললে জয় বলে, কই, আমি তো বিয়ে খাইনি, তুমি খেয়েছিলে? জয় বল, শাকিব খান বলেন, হ্যাঁ আমি আর তুমি দুজনেই তো বিয়ে খেলাম, মাম্মা না রোস্ট পোলাও খাওয়ালো? শাকিব খানকে অবাক করে দিয়ে জয় বলে, বিয়ে রোস্ট পোলাও খেয়েছিলাম, ওটা তো শুটিংয়ে ছিল। শাকিব খান বলেন, ওটাও তো শুটিং, তুমি বোকা ছিলে, তুমি দেখে বোঝো না সবাই হাসছে, ওই যে তোমার বিপ্লব আঙ্কেল, ওকে তুমি চেনো না? এবার জয় বলে, ও পাপা আমি তো বুঝতে পারিনি, তাহলে কি মাম্মা শুটিং করেছিল? বলে যে হ্যাঁ শুটিং করেছিল। আসলে ছোটরা বিব্রত অবস্থায় পরে তাদের বন্ধু বান্ধবের কারণেই অনেক কিছু বড়রা যেরকম সাথে সাথে বুঝে ফেলে, ছোটদের পক্ষে সেটা বোঝা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। আর তারকা বাবা মার সন্তান হলে তো কথাই নেই, তাদেরকে পদে পদে এই ধরনের কথার সম্মুখীন হতে হয়। বন্ধুরা, আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে এবং ছোট্ট জয়ের এই ব্যাপারটি আপনারা কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।